আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ক্রিকেটারদের ধর্মঘট দেশবিরোধী ষড়যন্ত্র বললেন বিসিবি সভাপতি আলোচনায় আসার আহ্বান আন্দোলনে আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সমর্থন সড়ক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান প্রধানমন্ত্রী সড়ক পরিবহন আইন দ্রুত বাস্তবায়নের তাগিদ এমপিও ভুক্তি হচ্ছে তিন হাজারেরও বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কাল আনুষ্ঠানিক ঘোষণা সহিংসতার পর ভোলার বোরহান উদ্দিনের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এবার হ্যাক হলো পুলিশ সুপারের ফেসবুক অ্যাকাউন্ট অশান্তি সৃষ্টিকারীদের ছাড় নয় বললেন তথ্যমন্ত্রী এবং শুধু চাকরির উপর নির্ভর না করে উদ্যোক্তা হতে তরুণদের প্রতি আহ্বান সজীব ওয়াজেদ জয় শুনছিলেন বিআইবি কেবলস সংবাদ না সংবাদে এছাড়াও থাকছে ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড নিয়ে প্রতিবেদন ক্রিকেটারদের ধর্মঘটকে দেশবিরোধী এবং বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান সাকিব মুশফিকদের এগারো দফা দাবির প্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুপুরে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন খেলা না খেলা তাদের ইচ্ছে তবে আলোচনার দরজা খোলা রয়েছে এদিকে ক্রিকেটারদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ফিকা রিপোর্ট করছেন এস এম আশরাফ বাংলাদেশের ক্রিকেট এতটা জটিল পরিস্থিতিতে এর আগে কখনই পড়েনি দুই ঘন্টার বোর্ড সভা শেষে বিসিবির সভাপতি সমাধানের পথও দেখাননি বরং পেশাদার ক্রিকেটারদের এগারো দফা দাবিগুলোকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি জানালেন এসবই বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে ষড়যন্ত্র হোয়াট দে ওরা জানে যে চাইলেই পাবে সেই জিনিস আমাদের কাছে চাচ্ছে না কেন ওরা কেন কোনো সুযোগ না দিয়ে হঠাৎ খেলা বন্ধ করলো ক্যাম্প বন্ধ ক্যাম্পের কথাও বলছে যে ক্যাম্পও যাব না সো দিস ইজ এই সব কিছুর পিছনে একটা কারণ আছে অ্যান্ড দ্য ইজ এভরি পসিবিলিটি যে এটা ওই ষড়যন্ত্রেরই একটা পার্ট এর সাথে সাথে আমার এও আমি বলতে বাধ্য হচ্ছি যে সব খেলোয়াড় এটা জেনে শুনে করছে বলে আমার মনে হয় না হাতে গোনা একজন দুজন হতে পারে বাকিরা হয়তো আমার মনে হয় না জেনেই এসছে বা ওদের সাথে ক্ষুব্ধ উত্তেজিত বোর্ড সভাপতি বলেন যাদের প্ররোচনায় এ ধরনের পদক্ষেপ নিয়েছেন ক্রিকেটাররা তারা তা খুঁজে বের করবেন বোর্ড প্রেসিডেন্ট অভিযোগ করেন ক্রিকেটাররা ফোন ধরেননি তার আর আগ বাড়িয়ে আলোচনাতেও যাবেন না তারা এদিকে কোয়াবের পক্ষ থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক জানান তাদের পদত্যাগ করতে আপত্তি নেই তবে গঠনতন্ত্র অনুযায়ী তা করা হবে এস এম আশরাফ এটিএন বাংলা ঢাকা সড়ক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান নিয়মের বাইরে কেউ যানবাহনের আকার পরিবর্তন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী মনিউর রহমানের রিপোর্ট জীবনের চেয়ে জীবিকাকে প্রাধান্য দেয় এ বছরের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিবাদ্য নির্ধারণ করা হয়েছে জীবনের আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয় দিবসের মূল আলোচনা অনুষ্ঠানে সড়ক ও পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কয়েকটি বিষয়ের উপর প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা যার মধ্যে রয়েছে শিক্ষা সচেতনতা পাঠ্যপুস্তকে সড়ক বিধিমালা সংযোজন বাস ট্রাক সহ সব ধরনের যানবাহনের চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সড়ক দুর্ঘটনার পেছনে চালকদের দায়ী করার পাশাপাশি পথচারীদের ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশে একটা প্রবণতা আছে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলেই সবার আগে ড্রাইভারকে গালি দেওয়া হয় হ্যাঁ আমাদের ড্রাইভারদেরও দোষ আছে এতে কোনো সন্দেহ নেই আমাদের যারা পথচারী এই অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য তারাও কিন্তু অনেকটা দায়ী একটা চলন্ত গাড়ি যখন আসে সেই গাড়ির সামনে দিয়ে শুধুমাত্র কেবল হাত দেখিয়ে দৌড় মারলে এটা তো একটা যন্ত্র যান্ত্রিক ব্রেক কষলেও তো বেশ কিছু সময় লাগে সেটা থামতে পথচারীদের তো এই বোধটা থাকতে হবে এই জ্ঞানটা থাকতে হবে দূরপাল্লার যানবাহনে বিকল্প চালক রাখা সহ চালকদের বিশ্রামের বিষয়টি মালিকদের মাথায় রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী জোর দেন রাস্তা পারাপারে সচেতনতা বাড়ানো সহ ফুট ওভারব্রিজ ব্যবহার ও ফুটপাত দখলমুক্ত করার ওপর গাড়িতে বসে বাসের মধ্যে হাত ঝুলে রাখা এটা তো যাত্রীদের নিয়ম না দয়া করে কেউ বাসে বসে ওই জালনা দিয়ে হাতটা ঝুলে রাখবেন না অথবা কনুই দিয়ে রেখে দেবেন না তাহলে অ্যাক্সিডেন্ট হবেই কোনো একটা গাড়ি লাগাতে পারে কারণ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী অন্যদিকে নিয়মের বাইরে যানবাহনের আকার পরিবর্তন করা হলে আইনানু ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা কেউ যদি এই ধরনের নিয়মের বাইরে গাড়ির সাইজ বা ট্রাকের সাইজ বা কোনো কিছু বাড়ায় তা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে বা আমাদের ট্রাফিক সুনিষ্ট এ রকমের সচ্চেত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন আইন দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী মনিউর রহমান এটিএন বাংলা ঢাকা প্রকল্পের নামে অহেতুক বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমন্বিতভাবে একই কমিটি দিয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনের কাজ শেষ করার তাগিদ দেন তিনি রাজধানী শেরে বাংলা নগরে এন সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে সৌদি আরবের জেদ্দায় চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ সহ চার হাজার ছয়শ ছত্রিশ কোটি টাকার পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন শেরফুল আলম জীবনমান উন্নত করতে দেড় কোটি বাংলাদেশি বিদেশে কাজ করছেন তাদের বেশিরভাগই রয়েছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর একক দেশ হিসাবে সৌদি আরবে রয়েছেন প্রায় বিশ লাখেরও বেশি বাংলাদেশি তাদের পাঠানো অর্থে দেশের অর্থনীতিও সচল থাকছে আর তাই প্রবাসে তাদের উন্নত সেবা দিতে সরকার দুইশো কোটি টাকা ব্যয়ে সৌদি আরবের জেদ্দায় চ্যান্সারি কমপ্লেক্স ভবন নির্মাণ করতে যাচ্ছে

তিন হাজার একশো সত্তর কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের অধীনে বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণে সংশোধিত আরেকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনিক সভায় আশ্রয় কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে সহজ যাতায়াতে পর্যাপ্ত অবকাঠামো ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় এতে এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও এর টেকসই উন্নয়ন নিয়ে আরও তিনটি প্রকল্পের অনুমোদন দেয় একনেক সার্ফুল আলম এটিএন বাংলা ঢাকা তিন হাজারেরও বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে যা কার্যকর হবে চলতি বছরের জুলাই থেকেই কাল প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি তবে এ সিদ্ধান্তে খুশি নয় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল পাঁচ হাজার দুশো শিক্ষা প্রতিষ্ঠানে মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ভুক্তির দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে আবারও আমরণ অনশন শুরু করেছেন তারা এমন অবস্থায় এমপিও ভুক্তির কথা জানালেন শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী জানান শর্ত পূরণ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই এমপিওভুক্ত করা হচ্ছে কোন ধরনের রাজনৈতিক দলীয় বিবেচনায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা কিংবা বাদ দেয়া কোনোটিরই আসলে সুযোগ এখানে নেই আমি আপনাদেরকে কিন্তু বলেছি যে একটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে পুরো জিনিসটি হয়েছে এমন নয় যে এমপিওভুক্ত হচ্ছে তিন হাজার তার মধ্যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেড় হাজারকে বা দু হাজারকে দিলাম তা কিন্তু নয় যে কটি প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হবে তার প্রতিটিকে এমপিওভুক্ত করছি আমরা যেহেতু বাজেট বরাদ্দ এবছর আমরা পেয়েছি এই জুলাই মাস থেকেই সেটি কার্যকর হবে তবে এতে সন্তুষ্ট নন শিক্ষক কর্মচারীরা তাদের দাবি স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকেই এমপিওভুক্ত করতে হবে তিন হাজার উপর এর মধ্যে ষোলোশোই হচ্ছে ইন্ডেক্স কোড পরিবর্তন হচ্ছে আমরা পাচ্ছি কত আমার পাচ্ছি চোদ্দশো সামথিং কিন্তু আমার এখানে আছে কত আছে পাঁচ হাজার দুশো বিয়াল্লিশ দেওয়ার ক্ষেত্রে যে শুভঙ্করে ভাইকে অর্থাৎ জনগণকে বুঝিয়ে দিলো আমরা এমপি দিচ্ছি এতগুলি এরপরও এই শিক্ষক নেতারা মানতেছে না জনগণের টাকা আমি যাকে দেবো সে যোগ্য কিনা সেটিও তো দেখার একটি বিষয় রয়েছে আমাদের দাবি ছিল সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে একযোগে এমপিও ভুক্ত করুন যদি অর্থনৈতিক দৈন্যতা থাকে সেক্ষেত্রে আমরা বিকল্প প্রস্তাবনা দিয়েছিলাম স্বীকৃতি পেলেই তাকে এমপিও দিতে হবে এই দাবিটি বোধহয় হয় যুক্তিগ্রাহ্য নয় প্রতি বছরই আমরা যেসব প্রতিষ্ঠান যোগ্য হতে থাকবে তাদেরকে আমরা এমপিও ভক্তির মধ্যে নিয়ে আসব আমাদের যে মূল দাবি সেই দাবির কিছুই আমরা পাইনি যার কারণে আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখছি মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রাণঘাতী সহিংসতার পর ভোলার বোরহান উদ্দিনের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক নিরাপত্তার স্বার্থে সেখানে এখনও পুলিশের পাশাপাশি আট প্লাটুন বিজিবি ও র্যাবের টহল চলছে পুলিশ বলছে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে সংঘর্ষের পর এবার হ্যাক হলো ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক অ্যাকাউন্ট এ বিষয়ে ভোলা মডেল থানার সাধারণ ডায়েরি করা হয়েছে পার্সোনাল ফেসবুক আইডি এডি হ্যাক হয়েছে পুরস্ধ এটা জিডি করেছি তদন্ত সদক্ষণা এই ফেসবুক আইডি কারা হ্যাক করছে তাদের যদি ব্যবস্থা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে যারা দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের ছাড় হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রচার কার্যালয়ে ইউরোপীয় আওয়ামী লীগের নেতাদের সাথে অনুষ্ঠানে তিনি বলেন দেশের শান্তি বিনষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি করার জন্য। আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ে ঘটনা ঘটানো হয়েছিল রামুতে ঘটনা ঘটানো হয়েছিল এখন ভোলায় করা হয়েছে যারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে নিয়ে কিংবা অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে বিকৃত করে এই ঘটনাকে নিয়ে রং ছড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সরকার বদ্ধপরিকর শুধু চাকরির উপর নির্ভর না করে উদ্যোক্তা হতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেদ জয় রাজধানীতে ইয়াং বাংলা এবং সিআরআই এর আয়োজনে তরুণদের সাথে মত বিনিময় সভায় এই আহ্বান জানান তিনি এর আগে সচিবালয়ে মাত্র এক মিনিটে অ্যাকাউন্ট খুলতে সরকারি মোবাইল ব্যাংকিং সেবা নগদের নতুন পরিষেবার উদ্বোধন করেন সজীব অজেদ জয় আরও জানাচ্ছেন জামান সজীব আর্থিক সেবা খাতকে আরো সহজ ও নিরাপদ করতে নগদকে পরিচয় অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত করে মাত্র এক মিনিটে অ্যাকাউন্ট খোলা যাবে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় এ পরিষেবার উদ্বোধন করেন এ সময় মুজিব বর্ষ উপলক্ষে বিটিসিএল এর ফ্রি টেলিকম সেবারও উদ্বোধন করেন তিনি সংশ্লিষ্টরা জানান এর মাধ্যমে বিটিসিএল এর সংযোগ বিনামূল্যে পাবেন সারা দেশের গ্রাহকরা একই সাথে টেলিটকের উদ্যোগে ডিজিটাল উদ্বোধন এবং নির্বাচনী বাস্তবায়নে ডাক ও বিভাগের কর্ম পরিকল্পনার মোরক উন্মোচন করেন সজীব আজেদ জয় এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তিনি জানান বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন ও রবির কাছে পাওনা টাকা আদায়ের ব্যাপারে সরকার আশাবাদী আমরা বরাবর আশাবাদী মানুষ আমরা আমাদের সরকারের পক্ষ থেকে চিরকালই এই চেষ্টা করি যে কোনো সমস্যা যেত না হয় কেউ ব্যবসা করতে আসে তার জন্য যেন সমস্যা না হয় একই সাথে সরকার যে রাজস্ব পায় সেই রাজস্ব যেন যথাযথভাবে পায় পূর্ণাঙ্গটা পায় সব দিক থেকে বিবেচনা করে আমি আশাবাদী মানুষ সমস্যা আছে জটিলতা আছে এই সমস্যাময় জটিলতা আমরা দূর করতে পারবো অন্যদিকে রাজধানীতে গবেষণা সংস্থা সিআরআই ও ইয়াং বাংলা আয়োজনে এক অনুষ্ঠানের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ তরুণীদের বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেশেটা সরকার তরুণদের উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি সবার যে সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করতে হবে সেটাও কিন্তু প্রয়োজন নাই দেখেন আবারো সেই বিসিএস এর প্রশ্নে চলে যায় সরকারি চাকরি বিসিএসের চাকরি কিন্তু বছরে মাত্র চার থেকে পাঁচ হাজার মাত্র সামান্য এই যে প্রত্যেক বছর হাজার হাজার তরুণরা স্কুল কলেজ থেকে ডিগ্রি নিয়ে আসছে তাদের কিন্তু বেশিরভাগের সুযোগই নাই সম্ভাবনাই নাই কারণ চাকরি মাত্র পাঁচ হাজার তো আমার উদ্দেশ্য ছিল যে শুধু চাকরির দিকে নজর দেবেন না আমাদের অর্থনীতি বাড়ছে উদ্যোক্তা হন নিজের পায়ে দাঁড়ান অন্য কারো উপর আপনার নির্ভরশীল হতে হবে না সরকারের উপরও নির্ভরশীল হতে হবে না অন্য কোনো সংগঠনের উপরও নির্ভরশীল হতে হবে না কোনো কোম্পানির উপর নির্ভরশীল হতে হবে না সবার জন্য তথ্য প্রযুক্তি সেবা নিশ্চিত সরকার কাজ করছে বলেও জানান সজীব ওয়াজে জয় নিজের পায়ে দাঁড়ার সুযোগ দিন মি앗 যেমন সজীব এটিএন বাংলা ঢাকা পদ্মা সেতুর পঞ্চদশ স্প্যান বসানো হয়েছে দুপুরে শরীয়তপুরের জাজিরা নাওডোবা প্রান্তে তেইশশো চব্বিশ নম্বর পিলারের ওপর এই স্প্যান বসানো হয় এর ফলে দুই হাজার মিটার সেতু দৃশ্যমান হল প্রকল্প কর্মকর্তারা জানান শুক্রবার ক্রেনের সাহায্যে স্প্যানটি মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে শরীয়তপুরের জাজিরা নাওডোবায় নিয়ে আসা হয় একই সাথে চলছে সেতুর ওপর রেল লাইন স্থাপনের কাজও প্রক্রিয়া অনুযায়ী সব পিলারের বিয়াল্লিশটি স্প্যান বসানো হলেই পদ্মা সেতু পূর্ণরূপে দেখা যাবে বলেও জানান তারা